ওই থালা আমরা পাটিটাটা দিকে তিন নাপ তলার আদে থেতে ও ফাইল দুলোতে থড়িয়ে ফেলেতে আরে তান তালেই মাতাতে মানে লোদ দুলোতে বালি লোদ দুলোতে একটা একটা করে তুলে আনবো দেবি ফাইলটা আপনা আপনি তুলে আনতে ভালো কথা তা অপারেশন করবি কবে দেখ সত্য দেরি করাটা কিন্তু ঠিক হবে না কি আর দেরি করবি রে রজত সামন্ত অতীত বর্তমান আর ভবিষ্যতে তো অলরেডি 12টা বাজিয়ে ফেলেছি আরে প্রতীক্ষা ভাই তুই এখানে আরে দুর্যোধনের 11 পাপে কুরুবংশরা ধ্বংস হয়েছিল তার 100 তো ভাইয়ের মতে কেউ রিয়াই পায়নি রে দাদা তাই ইচ্ছে করে পাপের বোঝা বাড়িয়ে তুই যেন অশান্তির ঝড়ে ডেকে আনিস রে দাদা তাই তো তোকে শেষ বারের মতো এখান থেকে নিয়ে যেতে এলাম রে দাদা এনছলে আক্রান্ত লুকিকে বাঁচানো নাই না ভাই বাঁচানো লাগলো তার তো একটা চিকিৎসা তো করা যায় রে দাদা বলে দিলাম সে তো ধরা মরবে তবু তোকে তো বাঁচানোর একটা শেষ চেষ্টা করতেই হবে আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পাই ঘোড়া চলতে পারে তাহলে তুই কেন তোর মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস দাদু আমার ভাই আমার ভাই আমাদের দেন দেন তাই তো দেখছি নেহাত ভাই নলে দাদা দাদা তুই আমার কথা শোন তোর সব সমস্যা সমাধান আমি নিজে করে দেবো তুই শুধু ফিরে আয় দাদা তুই ওরা দে না না আরে ভাই তুই আমাকে হেলে দিতে বলতি আরে তুই আমার তেমন ভাই ভাই হয়ে দাদাতে হেলে দিতে বলতি এই তোর তো প্রিয় দাদুলি তুই না গলা দিয়ে দেবে আরে তোতে ছোটবেলাটা মনে আছে ছোটবেলার কথা মনে নেই না ছাড়তেছি তোলে তখন তো তুই অনেক ছোট তুই তো দাবি পাই আমার আমার থপ মনে আছে আমার বাবা আমাকে থপ বলতো চতুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে এতে এখানে ব্যবসা শুরু করে তুই তুই তখন মায়ের পেতে আর আমি হচ্ছে মায়ের তোলে অক্লান্ত পরিশ্রম তোলে তোলে সেই 2000 টাকাটা আটকাতে 20,000 থেকে 20,00,000 20,00,000 থেকে 20 কোটি সত্য আরে টেটা দিন তার ন্যাশনাল ফার্ম নাম শুনেছি টেটা দিন তার ন্যাশনাল ফার্ম হতে আমার বাবা তৈলি স্বপ্ন দাদা তখন আমাদের টাকা পয়সা বালি ডালি কোনো কিছুর অভাব ছিল না রে অভাব না থাকলে তাহলে তুই এই 2 নম্বরি ধান্দায় এলি কেন আরে আমি আদিনি আমাতে আনা হই দাদা আমাতে আনা হইতে আমরা আমরা মাটি যেতে পড়ে রসুলা আলি তোমাদের মানুষ তুলো এই তোমাদের মানুষ তুলো আমাদের দেশে হিংসা করতে লাগে ওই যা তোলে বাচ্চা মানুষগুলো তাই তো আমি থেলা প্যান খুলি আমার মায়ের ব্লাউজটা থেলা থাকু আগলা এতে দাদা তো অনুভূতি দেখিয়ে না দাদুকুন হতে না বদলি ভাই দাদুকুন হতে না তখন ওই মানুষগুলো আমার সেই করতে পারছি না হিংসা করতে লাগে অন্য ডিলিট কর দাদা কালকা ঢুকে না বানালি হচ্ছে আর একটা বানালি এই সরে পাটা আমি ডিট করে পড়ছি একটা বানালি উপরে উঠতে থাকে তো তখন দেখবে আর একটা বানালি কি রকম করে তাকে পায়ে ধরে কাফলার মতো টেনে হিদরে হিদরে আমার চেষ্টা করতে দাদা আরে পাড়া ফেলে দিল পাড়া ফেলে দিল প্রতিদিন তো না তো পুজো রাখিলাই আমার বাবার কাছ থেকে হাজার হাজার টাকা টাকা দিতে আরম্ভ করল বাবা পুলিশে কমপ্লেন লাগাতে গেলে ভূত দিতে আরম্ভ করলো আরে পাতির নেতা গুলো তারা ভূতে দাঁড়াবে বলে আমার বাবার কাছ থেকে ভূতের খরচ নিতে আরম্ভ দাদা আর খরচ না দিলে তরত না দিলে তুলে দেবাল হুম গুড নাইট আমার পুতে দিতে ওই নেতা দুলুই গুড নাইট আমি পালাচ্ছি অনন্তর বলে আমি তুলছি আমাদের কোম্পানি লোটা ওদার হদলে লগাম তুলে দিল ভাই দাদা বাড়ি দিবি ভাই রাসি এত বড় বড় এ চুপ যাবি তুই জানা চুপ করে দাও ভাই এদের মালিক হাদরা হ্যাঁ তুই পাসি পড়লি যা 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 না 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 আমার বাবা আমার বাবা আমার বাবা তুই আপু উঠলা নি তুই করতে না পেলে আতে ডাক করে মালা চলো কিন্তু দেখলাম তো আমার সেই বাঙালি মা কে তার দেহটা বিক্রি করতে হচ্ছে তাই অবানালি শিল্পপতি দাদা Thank you.
আমালি চোখের সামনে আমার মায়ের তোরে হাত টিপতে অবনালি ছিল পতিতা এই দৃশ্যটা দেখার জন্য আমার মা দাঁড়িয়ে ভাই আমার মা ভিতকে ভিতকে আত্মহত্যা করলো এখন মা ছিল ন বছর আমার বয়স হচ্ছে 14 বছর হাতে সামনে পড়েছিল একটা কথা হাতে তুলে নিলাম তারপর তুই তুন তোলাম তাই অবনালি দিব বলিটাকে তারপর এক হাতে তোকে আর এক হাতে দাদা লিটা নিয়ে দৌলতি ভাই দৌলতি ভাই দাদা দৌল দৌড়েই চলেছি ভাই দৌড়েই চলেছি তো নদীতে থামিনি ভাই আর তো নদী নতাম বলা সে লক্ষণ করলে আমি এই দুনম্বলি ধান্দায় তোলে এলাম আমি তো সারা আমার মতন তো নেই দিয়ে দা সামনে তো নো তারা বাধা দিতে এলে তাতে টেপ টেপ পেলে টেপ বাবাই তবু তোকে যে ফিরে আসতে হবে রে আরে তোকে যে ফিরে আসতে হবে কলকাতা ফিরে আসো আগে রাতে পাড়ার ছেলেগুলোর কাছে তারা ও কলকাতা আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাদের কলকাতা টাকা রাস্তাটা বন্ধ করে দিয়ে দে নেতাগুলোর কাছে দাঁড়াও আমার ভোটের কর্তা বিধান সবাই বতাবে বলে ভোটের কর্তা নিয়ে আমাদের কোম্পানি তাকে লড়াও দাঁড়া আগে দাঁড়াতে অবানালিগুলোর কাছে দাঁড়া ইন্টার রাজনীতি করে আমাদের প্রত্যেক বাংলাটাকে ধ্বংস করতে চাইতে তোর কথা যদি ওরা ফিলে ভাই নইলে ফিলবো নইলে নই ভাই নইলে নই তুমি চলে যাও ভাই চলে যাও বেশ আজ আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি নজর চলন্ত এই কারখানা বাইরে একটা বিরাট আদালত তৈরি হয়েছে আর সেই আদালতে বেঁচে আছে আমার মতো হাজার হাজার মানুষ যাদের মুখে খাবার তোমরা কেড়ে নিয়েছো চারিদিকে সম্পত্তি থেকে তুমি বঞ্চিত করে দেবো সেই সব নিঃস্ব নিরাশ্রয় মানুষ আর সেই আদালতের কাজ করে আপনার মতো ইত নরপোষিত তাই যাওয়ার আগে তোকে একটা কথা বলছি রে দাদা তোর ব্যাপারে আদালতের সমস্ত তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকিব কারণ আমি অন্যায়কে কখনো সাপোর্ট করতে পারবো না রে দাদা কখনো সাপোর্ট করতে পারবো না সত্য সত্য তোর ভাই যে চলে গেল চলে গেল তাহলে তাহলে আমি তো তোকে দেখেই বললাম না তুই কিন্তু কিন্তু ও যদি ছড়ায় যে সব কিছু বলে দেয় বলে দেয় না কি বলছিস আর তেউতে নিজের ছায়াতেই সবল মলে আমি হচ্ছি আর তেউতে এ তোমাদের বুকে আমার মন সম্মানিত সব জীবতে কোনো বদলে ঠিকানা হবে জানাতে বাপ ও ভাই ও বোন কাউকে আমি ছেলে কথা বলি না তুমি তোর বন্ধু বেই মানে চললে তবু আমি তখন তখন মেলে দেবো মেলে দেবো মেলে দেবো মেলে দেবো মেলে দেবো মেলে দেবো এই পাগলা তুই সাপ হলে আমি সামনে আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না মনে আছিস আমি তোকে এই জায়গাতে এনেছি আর আমার জন্য তুই আজ এই কথাগুলো বলতে পারছিস আমি তোকে 24 ঘন্টা তোমায় দিচ্ছি লাগো এই 24 ঘন্টার মধ্যে না আমার ভাই তাকে মেলেতে আলে আলে অনেকদিন না অনেকদিন আমার এই তুই তোকে তোর দল মেলে নিলে আজ কি তেন জানি না মনে হচ্ছে না আমার ওই ভাইয়ের তেতপতি তাকে একটু ধুয়ে একটু ধুয়ে ধুয়ে দিয়ে না একটু তোলে টান দিল তো তুই আমাকে টানালো তো
তুই আমাতে টানা বেশ তাই হবে আজ রাতে এই গোডাউনে শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেব তাকে তাতে অবশ্য তোর ভাই একা নয় গোটা এই শত্রু পক্ষটাই শেষ হয়ে যাবে রজত না বাবা আমি বুঝলাম কিন্তু কিন্তু তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো বলতো কি ব্যাপার কি ব্যাপার বুঝতে অসুবিধা হচ্ছে তাই না তোমাদের দুজনের কথাতে আমি এত কিছু বললাম দুজনের কথাতে দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বিছানাতে গেলাম অথচ তোমরা আমাকে যা দেওয়ার কথা ছিল তা দিচ্ছ না কেন তোমাকে কি দেওয়ার কথা ছিল রাজা বলেছিলেন পুরো সম্পত্তিটাই আমাকে দেবে তা পুরো না দিয়ে ভাবটা তো আমি নেব অতবে তিলক তোলো না বলে গেছে রাজের খান না তার মানে কি রাজীব বাবু পাওনাটা দেবেন নাকি আমি মুখ খুলবো অমন কথা বলে না সোনা অমন কথা বলে না আমার আছে মান সম্মান মুখটা বন্ধ রেখো বলে গেছে সালমান আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না আর আজকের মধ্যে আমার পাওনা চাই না হলে কিন্তু লদ দেরি না করে বেলপাত থুরি বলে গেছে অমলেট খেতে সত্য এই কি বলছিস কি বলছিস আমি পিঙ্কিকে বড় ভালোবাসি রে বড় ভালোবাসি আরে মেয়ে তাহলে একটা গান গাও না শুনি একটু ভালোবাসার গান আমার পরানু জামা তুমি কাঁদো তখন একটা ছবি আরে ক্যামেরা মোবাইল গুলো কোথায় না বিচার করতে পারছো তখন 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 ডাক্তার ছবি চলা নাই সত্য সত্য তুই ছবিটা মুছে দে ডিলিট করে দে ডিলিট করে দে আরে হ্যাঁ বাবা দেখো তো তুই আমার বন্ধু হ তোর কোনো ক্ষতি হয় তো আমি তাই নাকি আতা বলতে কি লদ তোর না তুই দিদুনিদের কিছুদিন কার জন্য না ঢাকা দিয়ে দে আর আমি তখন কে তিতলি ওই হালামি তুমঙ্গ সামনে ফোন করে বলি যে ওল বনে দেব বলি তবে সাত খেলার জায়গায় পড়ে আছে ঠিক আছে দা দা ঢাকা দিয়ে সত্য সত্য প্রিয় কি আমার সাথে বেইমানি করতে পারে হ্যাঁ হ্যাঁ করতেই পারে তাহলে আমার কি করা উচিত রজ সত্য প্রিয়কে আমি সত্য প্রিয়